মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে রাজ্যের প্রান্তে প্রান্তে চলিছে ফুটকুরের বিরুদ্ধে অভিযান। টকা ধারলৈ দি সাধারণ লোকক হারাশাস্তি করা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখিছে আরক্ষী। একদিনে রাজ্যের ভিন্ন প্রান্তর গ্রেপ্তার 18টাক ফুটকুরক। দরঙ্গর ভিন্ন প্রান্তর আরক্ষী গ্রেপ্তার করে 14টা ফুটকুর। বিভিন্ন মানুষক টকা ধারলৈ দি ফুটকুর কেটায় হারাশাস্তি করে অহার অভিযোগ উত্থাপন হয়ে অহার পাছতেই গ্রেপ্তার করে আরক্ষী। ফুটকুর কেটার নগদ 10 লাখ টাকা, চেক বহি, উকা দলিল জব্দ করে আরক্ষী। মহলদৈ থানায় গ্রেপ্তার করে আজাহার আলী উরফে রাজা, শহীদুর রহমান, কমল হাসানক। সিপাসার থানায় গ্রেপ্তার করে সফিকুল ইসলাম, শহীদুল আলী, আওয়াল আলী। দলগাঁও থানায় গ্রেপ্তার করে সুভান আলী, গুলাম সারোয়ার, হামিদুর রহমান। খারুপেটিয়া থানায় গ্রেপ্তার করে ইদুল আলী, বুডু মিয়া, মাজম আলী। ধুলা থানায় গ্রেপ্তার করে সৈয়দ বাদশা, আবুল হুসেইনক। আমি এতিয়া তেওঁলোকক কালি এই মানুহখিনির মানে খবরের ভিত্তিত আমি এই এলাকাটোত বহুকেইজন ব্যক্তির ঘর গৈছো, তালাচী করছো। আর এই মই নাম কোয়া তিনিজন ব্যক্তির ঘরের পর আমি কিছু আপত্তিজনক নথিপত্র পাইছো। মানে তেওঁলোকে কি করে এটিএম কার্ড লৈ লয় আর ব্ল্যাঙ্ক চেক লৈছে, তারপর দলিলত লিখাই লয় ইত্যাদি ইত্যাদি আমি ডকুমেন্টসখিনি পাইছো আর সেইখিনি আমি জব্দ করছো। আর যিখিনি মানে ভুক্তভোগী তেওঁলোকক আমি মাতি আনি সোধপোছ করছো। তেওঁলোকও কৈছে যে হয় তেওঁলোকে যেটো পয়সা লয় যদি কোনোবাই 50,000 লৈছে তেওঁলোকে তার বিনিময় তিনিগুণ পয়সা দিব লাগে। আর তেওঁলোকের সেই চেকবুক পাসবুক বা মানে যখন দলিল থাকে সেখন হ্যান্ড ওভার নকরে, মানে প্রায় সেটু ব্যবহার করে আমি ভাবো যে তেওঁলোকক মানে তেওঁলোকে হেৰি করে আছে, জোর জুলুম বাজি করে পেলায় তেওঁলোকৰ পৰা পয়সাটো সুদটো লৈ আছে। ইফালে বয়গাঁওতো আরক্ষীয়ে গ্রেপ্তার করে 4টা সুদখুরক। গ্রেপ্তার করে রমজান আলী, রফিকুল ইসলাম খান, ইয়াসাদিকুল ইসলাম, রফিকুল ইসলামক। সম্প্রতি আটাইকটা সুদখুরক জেরা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। বয়গড়ের পর ধনবীর সূত্রধর, দলগাঁওয়ের পর বিকি দাস আর মহলদারের পর গৌতম সহরিয়া, এনবি নিউজ।